পবিত্র মাহে রমজান শেষের দিকে এখনও ক্রেতাদের কাছে ইফতারের জনপ্রিয়তা প্রথম দিনের মতোই। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার ইসাপুরা নানা খাদ্যের জন্য জনপ্রিয়। সেই জনপ্রিয়তাকে মাথায় রেখে ইসাপুরা চৌরাস্তায় ইফতারের বাহারি আয়োজন নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। প্রতিটি হোটেল, রেস্তোরাঁ, ফাস্টফুডের সামনের ফুটপাতে বাহারি খাদ্যপণ্যে সাজানো হয়েছে ইফতারির দোকান। পছন্দের ইফতার পণ্য পাওয়ায় ক্রেতারা যেমন খুশি, তেমন বিক্রি ভালো হওয়ায় সন্তুষ্ট বিক্রেতারাও। পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ডিম চপ, চিকেন চপ, ছোলা বুট, গ্রিল, নানরুটি, হালিম সহ নানা ইফতার সামগ্রী পাওয়া যাচ্ছে এসব দোকানে। এছাড়াও প্রতিটি মিষ্টির দোকানের সামনে পসরা সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা। সেখানেও পাওয়া যাচ্ছে জিলাপি, বরিন্দা, মাঠা সহ নানা মিষ্টান্ন আইটেম। শুধুমাত্র ইসাপুরা চৌরাস্তার কয়েকটি দোকানে লাখ টাকার ইফতার সামগ্রী প্রতিদিন বিক্রি হচ্ছে। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার ইসাপুরা হচ্ছে খাবারের জন্য বিখ্যাত। সেই জনপ্রিয় খাবারের দোকানগুলোতেই এই রমজান মাসে ইফতারের পসরা সাজিয়ে বসেছেন ফাস্টফুডের ব্যবসায়ীরা। এখানে আলুর চপ, বেগুনি সহ নানা ইফতার সামগ্রী বিক্রি হচ্ছে লাখ টাকার। মুন্সিগঞ্জের সিরাজদি খান থেকে মোহাম্মদ আমির হোসেন ঢালী, হ্যালো বিক্রমপুর।